প্রিয় দর্শক আর এস খতিয়ান যাদের জমি আছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল যা দ্বারা জমি পরিমাপ বা চিহ্নিত করা যায় যারা জমির গুরুত্বপূর্ণ দলিল আর এস খতিয়ান হারিয়ে ফেলেছেন অথবা যাদের জমির গুরুত্বপূর্ণ দলিল আর এস খতিয়ান নাই তারা চাইলে মাত্র দুই থেকে পাঁচ মিনিটে বের করতে পারবেন জমির এই গুরুত্বপূর্ণ দলিল আর এস খতিয়ান কীভাবে চলুন তাহলে দেখে আসি প্রিয় দর্শক দুই থেকে পাঁচ মিনিটে আর এস খতিয়ান দেখার জন্য আপনাদের কম্পিউটারটি অন করে নিতে হবে এবং আপনারা চাইলে মোবাইলের স্ক্রিনেও এই কাজটি করতে পারবেন এই মোবাইলের ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে নিতে হবে দর্শক সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটি অন করে নিই ক্রোম ব্রাউজারটি অন করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন প্রিয়দর্শক এখানে আমরা সার্চ করবো ডাব্লু ডাব্লু চলে আসছে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব প্রিয় দর্শক এই ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এবং সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের হোম পেজ চলে আসছে আমরা এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো প্রিয় দর্শক দেখতে পাতেছেন আপনারা এবং নিচের দিকে আসলে এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আমরা হচ্ছে ডিজিটাল ভূমি সেবা এই অপশানটিতে ক্লিক করবো ডিজিটাল ভূমি সেবা অপশানটিতে ক্লিক ক্লিক করলে নিচে আরও বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন এখান থেকে আমাদের আর এস খতিয়ান খতিয়ান অপশানটি খুঁজে বের করতে হবে এবং আর এস খতিয়ান খতিয়ানটি থেকে ক্লিক করতে হবে আমরা আরএস এস খতিয়ানটিতে ক্লিক করলাম প্রিয় দর্শক আর এস ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পুনরায় এখানে দেখবেন খতিয়ার নামে আরেকটি অপশন রয়েছে এই খতিয়ার নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এবং এখানে যে ঘরগুলোন দেখতে পাচ্তেছেন এই ঘরগুলোন সঠিকভাবে পূরণ করেই আপনাদের আরএস এস দেখতে হবে প্রিয় দর্শক আমরা তাহলে এখন ঘরগুলোন পূরণ করি সর্বপ্রথম আমরা দেখতেছি এখানে বিভাগ এবং বিভাগ নির্বাচন করুন আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে বাংলাদেশের সকল বিভাগ আমরা দেখতে পাব এখান থেকে আপনি যে বিভাগের আর এস খুতিন দেখতে চান সেই বিভাগটি আপনি নির্বাচন করে নেবেন আমরা ধরে নিচ্ছি আমরা ঢাকা বিভাগ দেখব আমরা ঢাকা বিভাগ নির্বাচন করে নিলাম তারপর এদিকে আমরা দেখছি জেলা জেলাটিও আমাদের নির্বাচন করে নিতে হবে এখানে ঢাকা বিভাগের যত জেলা আছে সকল জেলার নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আমরা ধরে নিচ্ছি ঢাকা জেলা এই জন্য আমরা ঢাকা জেলাটি সিলেক্ট করে নিলাম এরপরে খুতেনের টাইপ আপনাদের নির্বাচন করতে হবে আমরা যেহেতু আর এস খুতেনটি দেখব সেই জন্য আমাদের আর এস নির্বাচন করে নিতে হবে এখানে কিন্তু অন্য সি এ বিএস সকল খতিয়ানেরই ঘর রয়েছে যেটি আপনাদের প্রয়োজন সেটি কিন্তু আপনারা চাইলে এখান থেকে নির্বাচন করে নিতে পারবেন যেহেতু আমরা আর এস খুতিয়ান দেখবো সেহেতু আমরা আর এসটি নির্বাচন করে নিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি উপজেলা উপজেলাটাও আমাদের নির্বাচন করতে হবে এখানে ঢাকা জেলার সকল উপজেলায় কিন্তু চলে আসছে আপনারা এখান থেকে ড্যামরা উপজেলাটা সিলেক্ট করে নিলাম এরপরে এদিকে আছে মৌজা এখানে এখানে ক্লিক করলে ড্যামরা উপজেলার সকল মৌজাই কিন্তু এখানে শো করবে এখান থেকে যে মৌজাটি আপনার প্রয়োজন বা যেটি আপনি দেখবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমরা ধরে নিলাম চার নন্দীপাড়া মৌজা প্রিয় দর্শক এখন এরপরে দেখতে পাচ্ছি খুতিনের ঘর যেহেতু আমরা আর এস খুতিনটি দেখব এখানে আপনার খুতিন নাম্বার যেটি জানা আছে সেটি আপনারা বসিয়ে নেবেন আমরা ধরে নিচ্ছি খুতিন নাম্বার একশো ষোলো প্রিয় দর্শক একশো ষোলো আমরা বসে বসালাম বসানোর পরে নিচের দিকে এখানে যে ক্যাপচার কোড আসছে ক্যাপচার কোডটি এখানে লিখতে হবে এবং প্রিয় দর্শক আপনারা এখন এভাবে আমরা ঢাকা বিভাগের ঢাকা জেলার আপনার ড্যামরা উপজেলার নন্দীপাড়া আপনার হচ্ছে মৌজার আর এস খুতিনটি একশো ষোলো নম্বর আর এস তিনটি কার নামে আছে এভাবে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা যদি ক্যাপচার কোডটি আমরা বসাই এটি হচ্ছে ছয় নয় পাঁচ আট ছয় নয় পাঁচ আট বসানোর পরে আমরা অনুসন্ধানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো ঢাকা বিভাগের আপনার ঢাকা জেলার ডেমরা উপজেলার নন্দীপাড়া মৌজার আর এস একশো ষোলো নম্বর খুদ্ কার নামে রয়েছে আমরা অনুসন্ধান তাহলে ক্লিক করি এবং দেখব আর এস কুতিনটি কার নামে রয়েছে ক্লিক করলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে আব্দুল হাকিম প্রিয় দর্শক তাহলে আমরা জানলাম যে হচ্ছে ঢাকা জেলার ড্যামরা উপজেলার নন্দীপাড়া আপনার মৌজার আর এস একশো ষোলো নম্বর খতিনের মালিক হচ্ছে আব্দুল হাকিম প্রিয় সম্পূর্ণ খতিয়ানটি যদি আপনারা দেখতে চান এবং সঙ্গে কিন্তু এখানে দাগ নম্বরও চলে আসছে খতির নাম্বার তো আসেই সঙ্গে দাগ নম্বরও চলে আসছে আপনার সম্পূর্ণ খতিয়ানটি খতিনের ফুল প্রিন্টেড কপি বা ফুল চেহারাটা যদি আপনারা দেখতে চান এজন্য আপনাদের আরেকটু কাজ করতে হবে নিচের দিকে এসে আবেদনে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করতে হবে আমরা কিন্তু অলরেডি খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার মালিকের নাম সকল ইনফরমেশন এখান থেকে পেয়ে গিয়েছি আমরা পরবর্তী স্টেজে যাই তাহলে আমরা আবেদনে ক্লিক করলাম প্রিয় দশক আবেদনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এটি অনলাইনে সার্টিফাইড কপি খতিয়ানের অনলাইনে সার্টিফাইড কপি তোলার কিন্তু আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি ভাবে আপনাদের পূরণ করতে হবে সর্বপ্রথম আপনাদের এখান থেকে আমরা খতিয়ান টাইপটি নির্বাচন করতে হবে অনলাইন কপি না সার্টিফাইড কপি সেটি নির্বাচন করে আমরা ধরে নিচ্ছি এটি অনলাইন কপি এরপর থেকে আপনাদের জেলা প্রশাসন যে অফিসটি রয়েছে যে অফিস থেকে আপনার বা যে এলাকার সেই অফিসের নামটি এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ ডিসি অফিসের নাম এরপর জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি এখানে দিতে হবে জন্ম তারিখটি এখানে দিতে হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার দিতে হবে ইংরেজি নাম দিতে হবে ঠিকানাটা দিতে হবে মোবাইল নাম্বার এবং যোগফলটি এখানে বসাইতে হবে বসানোর পরে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ আপনার ফি সরকারকে জমা দিতে হবে এবং দরকার নির্দিষ্ট পরিমাণে ফি সরকারকে জমা দেওয়ার পরে আপনি যদি পরবর্তী স্টেপ বা পরবর্তী পেমেন্ট করার পরে পরবর্তী ধাপে যান তাহলে কিন্তু আপনি সকল তথ্য যদি সঠিকভাবে দেন স্ক্রিনে যে দেখতে পারতেছেন যে আর এস খুতিয়ান এরকম আর এস খুতিয়ান কিন্তু আপনি আপনি স্ক্রিনে দেখতে পারবেন প্রিয় সপ্তাহে আপনার যদি জমির আর এস খতিয়ান না থাকে অথবা আর এস খতিয়ান যদি হারিয়ে ফেলে থাকেন তাহলে মাত্র দুই থেকে পাঁচ মিনিটে ডিজিটাল ডিভাইস বা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এই আর এস দেখতে পারবেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ